তো আজকের ভিডিওটা বলতে দেবো যে ইসলামের প্রথম মোয়াজ্জিন কে ছিলেন তো আজকে শুধু বলতে দেব ইসলামের প্রথম কে ছিলেন তো অনেকে বলতে পারো যে প্রশ্নটা আমি কোথায় পাইলাম বা এটা আমি কোথায় পাইলাম তো প্রতিটা প্রশ্ন কিন্তু গাইড থেকে দিয়ে দিই কিন্তু এই প্রশ্নটা আমি গাইডে পাই নাই তো আমি এটা অনেক জায়গায় থেকে যাচাই করে তারপর কিন্তু আমি এটা আনছি আর কি তো আমি প্রথমে জানতাম না তারপর এক জায়গায় একটা ভিডিও দেখার পর দেখলাম যে ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন একজন তো তার নামটা আমি জেনে তারপর এখানে আমি প্রশ্নটা লিখে তারপর তোমাদের ভিডিওটা করতেছি আর যদি তোমাদের অনেকের কিছুই কিন্তু ইসলাম সবকে জানতে ওইটা কিন্তু যাচাই করে নিবে অবশ্যই একজনের কথাই কিন্তু ওইটা হবে না যেমন তুমি সোশ্যাল মিডিয়াতে তো অনেক জায়গায় অনেক কিছু বলতে পারে তারপর তোমরা অনেকে ওইটা যাচাই করে নিবে বা তোমাদের আশেপাশে যারা হুজুর রয়েছে তাদের কাছে যাচাই করে নেবে তো আমি কি এটা কিন্তু অনেক জায়গায় থেকে যাচাই করে তারপর এই ভিডিওটা করতেছি যেহেতু আমি একজন আমি একজন মুসলমান তো আমি ভুল আমার দেওয়ার ইচ্ছা নাই আর কি যদি ভুল হয়ে যায় তো আল্লাহর কাছে মাপ চাওয়াই উচিত তো ইসলামের প্রথম মোয়াজ্জিন কে ছিলেন তো এটা স্কুলে বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হাসটা বেজেন্স কল থেকে লাইক করে দেবে তো আমি এটা কিন্তু অনেক যাচাই করে তারপর দিয়েছি তাও ভুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ইনশাল্লাহ ভুল হবে না তো আমি যেহেতু ওইটা অনেক জায়গায় আমি চেক করে নিয়েছি তাসকিরুদ ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিলেন তো এটা বলে দেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাহাশ বেলুনস কল স্কলার অল সেট করে ভিডিওতে লাইক করে দিবে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বাহাশ সাহেব বিলন স্কলার সেট করে ভিডিওতে লাইক করে দিবে এবং প্রতিটা ক্লাসের টিক সিনের দর্শন কি দর্শন তো পছন্দ এগুলো সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো তো আজকে ভিডিওটা কেন করা তো ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিলেন তো এটাই বলে দেব তো এটা নিচে রয়েছে তো দেখো উত্তর হযরত বেলাল রাদিয়াল্লাহু তো ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিলেন বেলাল হু তো তিনি ছিলেন সর্বপ্রথম মুয়াজ্জিন তো বেলালাম আসলাম তো তো তখন কিন্তু নবী এবং হরত বেলাল দুজন কিন্তু এক সময়ে এসেছিল এক সময় না তাদের সাথে দেখা হয়েছিল তো বয়সের ডিফারেন্ট হইতে পারে তো তাদের ওই সময় থেকে কিন্তু আজানের প্রচলনটা হয়েছে এবং মুয়াজ্জিন তিনি প্রথম ইসলামের প্রথম মোয়াজ্জিন তিনি ছিলেন আজান হয়েছে কিনা আগে সেটা আমি জানি না তবে ইসলামের প্রথম যে মোয়াজ্জিনটা ছিল তিনিই হলেন হঠাৎ বেলান রাজা নাতালান হু তো আজকে ভিডিও বন্ধু যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হাসে বেলুন স্কলার করবে ভিডিও লাইক করে দেবে আর ইসলাম সম্পর্কে জানতে তো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে আর ইসলাম সম্পর্কে যে এক জায়গায় দেখেই তোমরা বিশ্বাস করে নেবে না বা একটা কারো কথায় ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাপসে তোমরা ভিডিও দেখতে পারো বা প্রশ্ন দেখতে পারো তো ওইগুলা অনেক যাচাই করে তারপর কিন্তু ওইগুলা ই করার চেষ্টা করবো তো সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবে তো পাশে